আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি একেবারে ক্রিস্পি এবং ফুলকো বেগুনি কিভাবে বানাতে হবে তার একেবারে সহজ এবং পারফেক্ট রেসিপি। বেগুনি ক্রিস্পি থাকার জন্য এবং ফুলকো হওয়ার জন্য যত রকম টিপস রয়েছে সমস্ত টিপসগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আমার এই রেসিপি দেখে আপনারা যদি বানান তাহলে দেখবেন যে আপনাদের বেগুনিগুলো এরকম ফুলকো এবং ক্রিস্পি হবে। আসুন দেখে আসি এর রেসিপিটি। বেগুনিটা আপনার তখনই পারফেক্ট হবে যখন আপনার বেগুনির যে ব্যাটারটা, বেসনের ব্যাটার, সেটা যখন পারফেক্ট হবে। আর তাই বেগুনি বানানোর আগে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও একটা কথা বলে রাখি, ব্যাটারটা পারফেক্ট হলেও হবে না, আপনার বেসনটাও কিন্তু ভালো হতে হবে। আমার চ্যানেলে দেখবেন যে কীভাবে বেগুনির বেসন ঘরে তৈরি করতে হবে তার কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, এবং রমজানের প্রস্তুতিমূলক যে ভিডিওটা সেখানে কিন্তু আমি সেটা দিয়েছি। আমি এই বেসন থেকে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখন একে একে দেখুন যে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু সব দিচ্ছি। এক চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল একটা ব্যাপার, আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে চেলে নেব। ভালো করে দেখুন যে আমি এটাকে চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আমি এখানে এক চা চামচ দিয়ে দেব আদা বাটা, এক চা চামচ দিয়ে দেব আমি এখানে রসুন বাটা। আমি কিন্তু এগুলো সব একেবারে চামচ একদম সমান করে দিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার বেগুনির টেস্টটা যেমন সুন্দর হবে তেমনি কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এখন এক কাপ পরিমাণ পানি নিয়ে নেব আমি। দেখুন যে মেজারমেন্ট কাপ দিয়ে, ঠিক যেই কাপ দিয়ে আপনি বেসন দেবেন সেই কাপেই পানিটা নেবেন, তাহলে পানির মেজারমেন্টটা আপনাদের একদম ঠিক হবে। এখন এই পানিটা ধীরে ধীরে আমি এখানে দেব একটু করে করে, এবং এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। একবারে কখনোই কিন্তু এই পানিটা একসঙ্গে দেবেন না। দেখুন এরকম যখন দেখবেন যে একদম এখানে কোনো রকম দলা অবশিষ্ট নেই, তখন আপনারা আবার একটু করে করে পানি দেবেন এবং এটাকে গোলাতে থাকবেন। দেখুন আমি একেবারে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পানির মাপটা এখন বলে দেই, আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার 2 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে। দেখুন আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে। এটা মোটামুটি একটা পারফেক্ট মাপ। তারপরও বেসন ভেদে কারো একটু কম বেশি হতে পারে, তবে খুব কম বেশি কিন্তু এখানে হবে না। এখন এই ব্যাটারটাকে আমি একটু ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা যখন ইফতার তৈরি করতে আসবেন তখন আগে ব্যাটারটা বানিয়ে ঢেকে রাখবেন। 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ব্যাটারটা এত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি 4 মিনিট ধরে একদম জোরে জোরে এভাবে ফেটবো। এক্ষেত্রে আপনারা হাতও ব্যবহার করতে পারেন, আবার হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। একেবারে দেখুন যে ফেটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বেগুনি ভাজার জন্য যে তেল গরমে দিয়েছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে আপনার বেগুনিটা যেমন ক্রিস্পি হবে তেমনি বেগুনি ভাজার পরে বেগুনির মধ্যে কিন্তু অতটা তেল একেবারে ভিতরে থেকে যাবে না, মানে বেগুনিটা একেবারে তেল তেলে একটা ভাব সেটা হবে না, এবং অনেক বেশি সময় মুচমুচে থাকবে। ভালো মতো মিলিয়ে নিয়েই হয়ে গেল কিন্তু আমার একেবারে পারফেক্ট বেগুনির ব্যাটার। এই বেগুনির ব্যাটারটা দিয়ে একেবারে ক্রিস্পি বেগুনি হবে। এখন কিভাবে পারফেক্ট সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যেভাবে আমি একটা চামচ নিয়ে পুরো চামচটার গায়ে কিন্তু ব্যাটারটাকে লাগিয়ে দিয়ে, দেখুন ব্যাটারটা আমি ফেলে দিলাম। দেখুন একেবারে পুরো চামচটা কিন্তু কোট হয়ে গিয়েছে ব্যাটার দিয়ে, তাহলে বুঝতে হবে যে বেগুনটাও এরকম কোট হয়ে যাবে। এখন চলুন আমরা এটা ভাজতে চলে যাই। বেগুনি ভাজায় ঠিক যেই মুহূর্তে বেগুনিটা ভাজবেন তখন এই যে বেগুনটা, এখানে আপনারা খুব সামান্য পরিমাণে লবণ, খুব অল্প পরিমাণে হলুদ, আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এই বেগুনটাকে মেখে দেবেন। এটা কিন্তু ঠিক যেই মুহূর্তে আপনারা বেগুনিটা বানাতে যাবেন ঠিক তখনই মাখতে হবে, কারণ এটা যদি আগে মেখে রাখেন তাহলে বেগুন থেকে পানি ছেড়ে দেবে আর আপনার বেগুনিটা কিন্তু একেবারে ক্রিস্পি হবে না।
তেলটা গরম হয়েছে কিনা এটা প্রথম আপনাদেরকে কিন্তু একটু দেখে নিতে হবে। একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেবেন, দেখুন যে তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর বেগুনি কিন্তু সবসময় মাঝারি তাপমাত্রায় ছাড়তে হয়, খুব বেশি তাপমাত্রায় ছাড়া যাবে না, আবার অল্প তাপমাত্রায়ও বেগুনি ছাড়া যাবে না। এটাও কিন্তু একটা টিপস, যারা বলেন যে অল্প তাপমাত্রায় বেগুনি ছাড়বেন এটা কিন্তু ভুল। এখন দেখুন যে ভালো করে ব্যাটারে আমরা ডুবিয়ে নেব বেগুনটাকে, নিয়ে এভাবে করে বেগুনটাকে ছেড়ে দেব। আর চুলার জাল কিন্তু এই অবস্থায় ফার্স্ট আপনাদের মাঝারি থাকবে। একটু তেল দেখুন যে এরকম নিয়ে বেগুনের উপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে উপরটাও একদম ফুলে যাবে। আর বেগুনি ভাজার জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। পরবর্তীতে আপনারা ঠিক প্রতিদিনের তেলটা প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এটা আর ব্যাকটেরিয়া উৎপন্ন হবে না। এখন এক পাশটা একটু হওয়ার পরে আপনারা এটাকে উল্টিয়ে দেবেন, আর উল্টিয়ে দেওয়ার পরে একেবারে মাঝারির চেয়ে একটু লো আছে একটু সময় ধরে বেগুনিটাকে ভাজতে হবে। তাহলে দেখবেন যে দীর্ঘ সময় বেগুনিটা একেবারে ক্রিস্পি থাকবে এবং এটা খেতে অনেক ভালো লাগবে। বেগুনিগুলো দেখুন যে এরকম উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে, কিছুক্ষণ একটা পাশ হওয়ার পরে অবশ্যই উল্টিয়ে দেবেন। দেখেছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন যে বেগুনিগুলো। আর কেউ যদি চান যে এটাতে একটু কালার ব্যবহার করতে তাহলেও করতে পারবেন, তবে আজকে আমি যেভাবে হলুদ দিলাম মরিচি দিলাম এতে কিন্তু এমনিই বেগুনির কালারটা অনেক সুন্দর হবে। একেবারে লাল লাল করে দেখুন যে আমি বেগুনিগুলোকে ভেজে তুললাম। ঠিক এই অবস্থায় আপনারা একটু স্ট্রেইনারে এভাবে তুলে ধরবেন, যাতে করে এর মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটা যেন একদম ভালো মতো পড়ে যায়। ঠিক এইরকমভাবে আমি আমার বাকি যে বেগুনিগুলো সেগুলোও ভেজে তুলব। হয়ে গেল দেখুন যে একেবারে ফুলকো ফুলকো টাইপের, একেবারে মুচমুচে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা ক্রিস্পি, দেখুন এটা এত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর ভিতরে দেখুন যে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে যদি আপনারা ঘরে বেগুনি তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাদের বেগুনিগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে এবং অনেক ফুলকো হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।